নমস্কার বন্ধুরা, অনেকদিন পর আজকে আমি একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকে প্রথমেই আমি একটা চিকেনের পদ দিয়ে শুরু করব। বোনলেস চিকেন দিয়ে এটা করেছি। খুব অল্প উপকরণে কম সময়ে আমি চিকেনের রান্নাটি করে দেখিয়ে দেবো। আর এটা ডিনারে পরিবেশন করা যেতে পারে, রুটি বা পাউরার সাথে, বা চাউমিন বা পোলাওর সাথে এটা পরিবেশন করা যেতে পারে। তার মধ্যে আমি প্রথমেই দেখিয়ে দেবো কী কী আমি কেটে নিয়েছি। প্রথমেই আমি দেখিয়ে দেবো যে আমি কাঁচা লঙ্কাটাকে এভাবে মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন লম্বা করে কুচিয়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো নিয়েছি, একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ দু রকমভাবে কেটে নিয়েছি, একটা কিউব করে কেটে রাখা আর একটা সরু করে কেটে রাখা। এবার তার সাথে আমি মশলা নিয়েছি, মশলা খুবই কম লাগবে, খুব বেশি একটা এটা মশলাদার হবে না রান্নাটা। হলুদ গুঁড়ো নিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি আর গোলমরিচ গুঁড়ো নিয়েছি, আর সাথে পরিমাণ মতো নুন নিয়েছি। এবার আমি দেখিয়ে দিচ্ছি চিকেনে, চিকেনের আমার পরিমাণ আছে 500 গ্রাম। 500 গ্রাম চিকেনের সাথে আমার যে মশলাগুলো আর লাগবে, যে সবজিগুলো সেগুলো কেটে নিয়েছি, তার সাথে লাগবে লেবু। লেবুটা সব শেষে আমি দেবো। রান্নাটা শুরু করার জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আমি গরম হওয়ার সাথে সাথে তেল দিলাম। তেলের সাথে আমি এটা অ্যাড করব ঘি। যদি কারোর আপত্তি থাকে ঘিটা, তাহলে ঘি নাও দেওয়া যেতে পারে, ঘি ছাড়াও এটা খুব ভালো হবে। তেলটা বা ঘিটা খুব সুন্দর গরম হয়ে গেলে আমি এতে প্রথমে আমি যে কিউব করে কেটে রেখেছি ক্যাপসিকাম বা পেঁয়াজ, সেটা আমি আগে আলাদা করে ভেজে নেব। এটা খেয়াল রাখতে হবে যে এটা যেন খুব বেশি নরম না হয়ে যায়, তাই এটাকে একটু করে গ্যাসটাকে বাড়িয়ে খুব সুন্দরভাবে এটাকে ভেজে নিতে হবে, যেটার মধ্যে একটা ক্রাঞ্চিনেস ভাব থাকবে। আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে রাখবো। এটা ভাজার পর আমি একটু স্কিপ হয়ে গেছে জায়গাটা, তেলটা আমার বাকি তেলটার মধ্যে আমি দিয়ে দিয়েছি যে 500 গ্রাম চিকেন, বোনলেস চিকেন। সেটা বোনলেস চিকেনটাকে আমি ভালো করে ভেজে নেব, ওতে ঘি আর বা তেলটা যেটা আছে সেটাতেই রান্নাটা করছি, বাকি আমি কিছু আর দিইনি এতে। চিকেনটা আমি একটুখানি খুব ভালো করে তেলের মধ্যে মিশিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে এটাকে ভেজে নেব। চিকেন ভাজার পর একটা কালার চেঞ্জ হয়েছে, যেটা বোঝা যায় সেই পর্যায়ে পুরো চিকেনটাকে ভাজতে হবে। চিকেনটা ভাজা হয়ে গেছে, আমি চিকেনটা দেখিয়ে দিচ্ছি। চিকেনটা সুন্দর ভাজা হয়ে গেছে, এবং চিকেনের সাথে যে জলটা সেই জলটাও শুকিয়ে গেছে। তারপর আমি এটা তুলে রাখলাম, একটা অন্য প্লেটে তুলে রাখছি। চিকেনটা তুলে রাখার পর আমি বাকি তেলটা যেটা আছে এতে একটুখানি সামান্য তেল আমি অ্যাড করব। এবার আমি দিয়ে দিচ্ছি যেটা কুচিয়ে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি একটুখানি খুব সুন্দরভাবে এটা একটুখানি ভেজে নিতে হবে, একটু তেলের মধ্যে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি খুব অল্প নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি, যেটা আমি খুব সরু সরু করে কেটে রেখে দিয়েছি। রসুন কুচি আদা কুচি দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, একটু চাপা দিয়ে দিলাম। 2 সেকেন্ড পর আমি চাপাটা খুলে আমি দেখাচ্ছি এটা ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজতে লাগবে না এটা। আর দিয়ে দিলাম টমেটো, টমেটো একটা বড় সাইজের টমেটো নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কা যেহেতু আমি এটা গুঁড়ো লঙ্কা মেশাবো না, তাই কাঁচা লঙ্কা গোলমরিচের ঝালটা রাখার জন্য আমি সেই পরিমাণ মতো নিয়েছি, যেরকম ঝাল তোমরা খেতে ভালোবাসো এভাবেই নিও। আবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে টমেটোটা খুব সুন্দরভাবে একটুখানি খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনটা। ভেজে রাখা চিকেনটা দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব বেশি মশলাও লাগে না। মাঝে মাঝে এটা করে দেখতে পারো ডিনারে। চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো এতে গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলাগুলো আগে দেখিয়ে দিয়েছি, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু মশলার সাথে চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপ নিয়েছি 1 চামচ, কিন্তু মিশিয়ে নেওয়ার পর দেখলাম যে আর একটু লাগবে, তাই আমি আবারও একটুখানি 1 চামচ টমেটো কেচাপ
অ্যাড করলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা চাপা দিয়ে দিলাম। চাপাটা দেওয়ার পর একটুখানি জল ছেড়ে দিয়েছে, এটা চিকেনটা ভাজার পরেও কিন্তু একটুখানি চিকেনটা সেদ্ধ হওয়া দরকার, তাই আমি এতে একটুখানি জল দেবো, জলটা অ্যাড করব। আবার খুব ভালো করে চিকেনটা মিশিয়ে নিলাম। এবার আমি এতে খুব সামান্য পরিমাণ জল অ্যাড করব, এই কোয়াটা কাপ মতো আমি জল অ্যাড করেছি। এবার আমি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য একটু চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পর চাপাটা খুলে নেবার পর আমি দেখাচ্ছি চিকেনটাকে অনেকটা সুন্দরভাবে জলটা ছেড়েছে, এবার এটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে, রান্নাটা শেষ পর্যায়ে চলে এসেছে, আর বেশি সময় লাগবে না। এবার আমি যে কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম সেটাও অ্যাড করে দিলাম সব শেষে অ্যাড করে দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। এর সাথে সাথে আমি দিয়ে দেবো এতে পাতিলেবু, একটা বড় সাইজের পাতিলেবু, মাঝখানটা আমি কেটে নিয়েছি, নিয়ে মাঝখান থেকে এক ফালি আমি এটা পাতিলেবু অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি রান্নাটা শেষ করব, গ্যাসটাও বন্ধ করে দেবো। এটা আমার তৈরি হয়ে গেছে। আমরা অনেক পুরনো বন্ধুরা জানো আমি খুব অল্প সময়ে যে কম উপকরণ দিয়ে যে রান্নাগুলো করা যায় সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি, তাই এই রান্নাটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। রুটি পরোটার সাথে যে কোনো চাউমিন পোলাওর সাথে খুব ভালো লাগবে। আজকে আমি রান্নাটা শেয়ার করেছি, বাড়ির সঙ্গে পরিবেশন করেছি রুটি দিয়ে, তাই আজ আসতে আসি।